কেতে টাকা রোজগার করছেন মু জানি আপনার ফ্যামিলি রে কেতে ইনকম হয় মাসক মু জানি আপনার থরুটি ওড়িশার গোটিয়ে ঝিও এবে সে ভিডিও তাকর ভাইরাল হইতিলা সেটি সে কোহলি হাবারে পার্ট টাইম জব করছেন এবং তাকর যেতে কি ফি আপন যেটা কহিলে 200 টাকা বড় যেটা কোন বহুত বড় কথা আপন কলাহাটি কোরাপুট রায়গড় যাই দেখুন যে মানে দিনক বি 300 400 টাকা রোজগার করি পাও না সেমানে তাকো ঘরকু চলেইবে তারপরে দিল্লিরে রখি পিলা মানকু পাঠ পড়েবে সরকার তা মানে কোন চাউছেন আপনার যে মানে কহুছেন কি 40% সেটি পিলাঙ্কু রিজর্ভেশন মিলি থাকে সিট সেটি 40% কো পিলা যাহার মাসিক আয় 12,000 কম থাকে মানে দিনক যাহার আয় 400 টাকার কম সেভাবে গোটে জায়গাকু সরকার চাহুন ফিটাকে 200-400 গুণ বড়াই দেওয়া যেটি গোটে রুম পাই তাকে 10 টাকা দেওয়া পড়ে সেটি তাকে 200-300 টাকা পড়ব যেটি 20 টাকা দেওয়া পড়ছে তাকে 600 টাকা দেওয়া পড়ব তেমন পিলা মানে তাঁর অধিকার পাই আন্দোলন করছেন লড়াই করছেন কি আমার যে ফি হাইক হয়েছে তাকে তুমি প্রত্যাহার কর আমি খালি আমি ভিসি সহিত দেখা করবু সেতবে তাকে পুলিশ যেভাবে ভাবে আক্রমণ করছে সেটি ভিজুয়াল চ্যালেঞ্জ যে অনেক মানে ছাতি উপরে পুলিশ তার বুট রক্ষি রগড়ি দিয়েছে এইটা কেবল তাঁর উপরে আক্রমণ নয় সমগ্র ভারতবর্ষ ছাত্র সমাজ উপরে আক্রমণ আমি তাকে দৃঢ় নিন্দা করা সহিত আমি চাহু ভারতবর্ষর প্রতিটি স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি সমস্ত ফ্রি ইকুয়াল এডুকেশন রহবা দরকার যদি সমস্ত ওয়ান নেশন ওয়ান ট্যাক্স কথা কৌছু ওয়ান ইলেকশন কথা কৌছু তাহলে আমি ডিমান্ড করছু ওয়ান নেশন ওয়ান এডুকেশন সিস্টম হোক সমস্ত শিক্ষা সমান হোক সবু বর্গর পিলা শিক্ষা পাইপার কারণ শিক্ষা আমার সাংবিধানিক মৌলিক অধিকার সেতু আমাকে সরকার বঞ্চিত করে পারে সরকার ভয়ভীত হয়েছেন যদি পিলা শিক্ষা পাই যাতে তাহলে এমানকে প্রশ্ন করা আরম্ভ করেদেবে তুমি 3,000 কোটির মূর্তি তৈরি করে পার তুমি সেটি দিয়া জড়াই কোটি কোটি টাকা খরচ করে পার তুমি চার্টার্ড পেলে বুলা 200-500 টাকা কোটি কোটি টাকা খরচ করে পার কিন্তু এটি পিলা শিক্ষা পাইবে না তুমি কেউ ভাই বিকাশ চাহছ তুমি কেউ ভাই ভারতবর্ষ চাহছ ইয়ে কি তোমার দেশ প্রেম এ ছাত্র সমাজ পচারিবা চাহুচি আজ ওড়িশার ছাতি উপরে রাজধানী উপরে ছাত্র সমাজ আজ এক হয়েছেন দল মত নির্বিশেষর সমস্ত আজ এক হয়েছেন ছাত্র মান স্বরক আহরি নির্বিকার করা একত্রিত হয়েছেন আমি লড়াই আগুক নেব সমগ্র কেবল ওড়িশার নাই সমগ্র ভারতবর্ষের আন্দোলন আহ তীব্রতর হব এবং আমি যে অধিকার লড়াই করছু তাকে আমি পাইকি রহবু।